প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। তো আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালকে সুপ্রিম কমিটি থেকে আরো প্রায় 49টি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে 2 মিটার, একটা মানুষ থেকে একটা মানুষ 2 মিটার দূরত্ব, একসাথে অনেকগুলো মানুষ গ্যাদারিং না করা, এই ধরনের স্বাস্থ্যবিধিগুলো মেনে এবং মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার দোকানে রাখা থেকে শুরু করে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করার জন্য বলা হয়েছে। তো এই যে দোকানগুলো খোলা হয়েছে নতুন করে ওয়াদি কবির এবং মাত্রাতে, সেগুলো আপাতত বন্ধই থাকবে এবং শপিং মলের ভিতরে সেগুলো বন্ধই থাকবে। তো যে সকল মানুষ আপনাদের ছোট ছোট দোকান আছে বা বাইরে দোকান আছে, তারা সেই বিষয়গুলো জেনে নেন যে কোন কোন দোকানগুলো খোলা যাবে, কোন কোনগুলো খোলা যাবে না। আমি গতকালকেই ভিডিও বানাতাম, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি গতকালকে সেই বিষয়টা জানাতে পারিনি এবং আজকেও আমি দ্রুতর মধ্যে আছি, একটু আমার জরুরি কাজের মধ্যে আছি। তারপরেও আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেবো এবং খুব দ্রুতভাবে জানাবো যে যে জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, সেগুলো আপনাদেরকে দ্রুতভাবে জানিয়ে চলে যাব। তো 1 নম্বর হচ্ছে ছাবিদরের দোকান, 2 নম্বর হচ্ছে দুতার দোকানগুলো, 3 নম্বর হচ্ছে দুতা মেরামত ও সেলাইয়ের দোকান অর্থাৎ মুচির দোকান, 4 নম্বর হচ্ছে গহনা স্বর্ণ রৌপ্য বিক্রির দোকান, 5 নম্বর হচ্ছে স্বর্ণরৌপ্য তৈরি করার দোকান, 6 নম্বর হচ্ছে ভেষজ ওষুধের দোকান, 7 নম্বর লেনদেন অফিস, 8 নম্বর ভাষা অনুবাদের অফিস, 9 নম্বর ফটোকপির দোকান, 10 নম্বর অটোগ্লাস বিক্রয় ইনস্টল করার দোকান, 11 নম্বর সাজসজ্জার দোকান, তারপর 12 নম্বর হচ্ছে গৃহস্থলে পণ্য বিক্রয়ের দোকান, 13 নম্বর হচ্ছে, 13 নম্বর জিনিসটা আমি নিজেও একটু কনফিউশনে আছি, 13 নম্বর কি আমি টেলারিং শপ বলবো নাকি টেলারিং এর যে সকল সরঞ্জাম আছে সেগুলো সাপ্লাই দোকানগুলো, কারণ এখানে বলা হয়েছে ট্রেডিং অফ টেইলারিং সাপ্লাইস, অর্থাৎ নির্দিষ্টভাবে বলা হয়নি যে টেইলারিং শপ, বলা হয়েছে ট্রেডিং অফ টেইলারিং সাপ্লাই, অর্থাৎ টেইলারিং এর যে সরঞ্জামগুলো আছে সেগুলোর বিক্রয়ের দোকান। এখন আমি বুঝতে পারছি না যে কোনটা বলবো আপনাদেরকে, কোনটা বলে আপনারা আবার কোন বিপদে পড়েন। তো আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে টেইলারিং দোকান যদি হয় তাহলে সেটা খোলার চেষ্টা করুন, আর যদি না হয় তাহলে এখন বন্ধ রাখুন, আপাতত খোঁজ খবর রাখার চেষ্টা করুন। তবে এখানে একটা কথা বলতে চাই, যদি আপনারা টেইলার যারা আছেন, যারা যদি দেখে থাকেন, যদি টেইলারিং দোকানই হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আমি নিজেও ক্লিয়ার হই আর অন্য অন্য মানুষ যারা আছে টেইলার তারাও যাতে করে ক্লিয়ার হতে পারে। তারপর হচ্ছে 14 নম্বর হচ্ছে স্ক্র্যাপ কেনা বেচার দোকান, 15 নম্বর হচ্ছে মোটর সাইকেল এবং সাইকেল বিক্রয়ের দোকান, 16 নম্বর হচ্ছে ডিজিটাল প্রিন্টিং প্রেস, 17 নম্বর ক্যালিওগ্রাফার, 18 নম্বর হচ্ছে কাগজ ও প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এরপর হচ্ছে 19 নম্বর গ্লাস ইন্ডাস্ট্রি, 20 নম্বর ফটো ফ্রেম বিক্রয়ের দোকান, 21 নম্বর সিকিউরিটি অ্যান্ড সেফটি ডিভাইস বিক্রয়ের দোকান, 22 নম্বর গাড়ি মেরামত এবং যানবাহন এসি মেরামতের দোকান, 23 নম্বর প্রদর্শনী এবং যানবাহন বিক্রি শোরুম, 24 নম্বর কুকিং শিল্প, 25 নম্বর গাড়ি পেন্টিং ও বিক্রয়ের দোকান, 26 নম্বর ফার্নিচার স্টোর, 27 নম্বর বিলিং পরিষেবা সংগ্রহ, 28 নম্বর বিলাসবহুল স্টোর, 29 নম্বর জামা কাপড় এবং ক্রীড়া সামগ্রীর দোকান। তো এরপর হচ্ছে 30 নম্বর হচ্ছে কসমেটিক্স বিক্রয়ের দোকান, 31 নম্বর হচ্ছে আবায়া ও শিলা বিক্রয়ের দোকান, 32 নম্বর হচ্ছে তৈরি পোশাকের দোকান অর্থাৎ রেডিমেড গার্মেন্টস, তারপর হচ্ছে 33 নম্বর হচ্ছে ওমানে মুসার এবং আলকামিম বিক্রয়ের দোকান, 34 নম্বর বাচ্চাদের পোশাকের দোকান, 35 নম্বর হচ্ছে কৃত্রিম টার্ফের দোকান, 36 নম্বর হচ্ছে সুগন্ধ এবং ধূপ বিক্রয়ের দোকান, 37 নম্বর হচ্ছে কার্পেট ওয়াশিং এর দোকান, তারপর হচ্ছে 38 নম্বর হচ্ছে ওয়াল পেপার বিক্রয় এবং ইনস্টলেশনের দোকান, 39 নম্বর হচ্ছে পর্দার দোকান, 40 নম্বর বাচ্চাদের খেলনার দোকান, 41 নম্বর হচ্ছে মৃৎশিল্পের দোকান এবং কারখানা, 42 নম্বর হচ্ছে পুরনো জিনিসপত্র এবং উপহার বিক্রয়কারী দোকান, 43 নম্বর হচ্ছে ব্যাগ এবং চামড়াজাত পণ্য বিক্রয়ের দোকান, 44 নম্বর হচ্ছে কার্পেট স্টোর, 45 নম্বর হচ্ছে ট্রেডমার্ক এবং প্যাটেন্ট রেজিস্ট্রেশন অফিস, 46 নম্বর হচ্ছে ঠিকাদারি সরঞ্জাম ভাড়া দেওয়ার দোকান, 47 নম্বর হচ্ছে যোগাযোগ কোম্পানি, 48 নম্বর হচ্ছে যানবাহনের আনুষঙ্গিক বিক্রয়কারীর দোকান, 49 নম্বর হচ্ছে উট এবং অশ্বারোহী এবং ঘোড়া সরবরাহের পণ্য বিক্রয়ের দোকান। তো আমি আসলে এই জিনিসগুলো আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে আর একটু একটা একটা করে বলে বোঝানোর দরকার ছিল, কিন্তু আমার এত সময় কম যে আমার সময় স্বল্পতার কারণে আমি এই জিনিসটা করতে পারছি না। তো আমি আপনাদের কাছে অনেক দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।